প্রিয় দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকেই জানো বর্তমান যুগে স্মার্ট হওয়াটা কতটা প্রয়োজন। একজন স্মার্ট ব্যক্তি, সে মহিলা বা পুরুষ যাই হোক না কেন, তার স্মার্টনেস অন্যদের থেকে অনেক আলাদা করে দেয়। যে কোনো সমাজে স্মার্ট ব্যক্তির মর্যাদা বা সম্মান একটু বেশিই থাকে, তাই স্মার্ট হওয়াটা ভীষণ জরুরি। চেষ্টা করলে একজন স্মার্ট ব্যক্তির মতো তুমিও স্মার্ট হতে পারো, তবে তার জন্য তোমাকে প্রধান 7টি বিষয় অবশ্যই ফলো করতে হবে যা তোমাকে স্মার্টেস্ট করে তুলবে। প্রথমত, স্মার্ট হতে গেলে কথাবার্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলার ভঙ্গিমা, স্পষ্ট কথা বলা, কোনো প্রশ্নের উত্তর স্পষ্টভাবে প্রকাশ করা ভীষণ জরুরি। আমতামতা বা অস্পষ্ট কথা বলা অভ্যাস অবিলম্বে ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, স্মার্ট হতে গেলে অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস, যা তোমার স্মার্টনেসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। যে কোনো বিষয় বা কোনো কাজ শুরু করার আগে তোমার আত্মবিশ্বাস থাকাটা জরুরি যে তুমি কাজটি অবশ্যই সমাধান করতে পারবে, আর এই আত্মবিশ্বাস তোমাকে সমস্ত বাধা দূর করে সাফল্য এনে দেবে এবং অন্যদের থেকে অনেক বেশি স্মার্ট করে তুলবে। তোমার পারিপার্শ্বিকে যারা রয়েছে তাদের মধ্যে ধারণা তৈরি হবে যে তুমি কোনো একটা কাজ সহজভাবে স্মার্টলি সলভ করতে পারো। তৃতীয় বিষয়টি হলো, বর্তমানে দেশ বিদেশের খবর রাখাটা ভীষণ জরুরি, কারণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছে দেশ বিদেশের বিভিন্ন খবর না জানাটা তোমাকে বোকা করে দেবে। অনেকেই বলবে এসব জেনেই বা কী হবে, এটি কোনো সঠিক কথা নয়, কারণ মানুষ অজানাকে জানতে চায়, এটাই স্বাভাবিক। সুতরাং যে সমস্ত মানুষ এ ধরনের কথা বলে তারা তাদের না জানার দুর্বলতাকে গোপন করতে চায়। সুতরাং অজানা বিষয়ে জ্ঞান অর্জন তোমাকে আরও স্মার্ট করে তুলবে। অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক তত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা। কোনো বিষয়ে বক্তব্য রাখার আগে তোমাকে নিশ্চিত হতে হবে তুমি সঠিক তত্ত্ব পরিবেশন করছো কি না। সঠিক তত্ত্ব স্পষ্টভাবে প্রকাশ করা বা আত্মবিশ্বাসের সঙ্গে কোনো কিছু উপস্থাপন করা ভীষণ জরুরি, যা তোমাকে অন্যদের থেকে স্মার্ট করে তুলবে। সুতরাং ঘন্টার পর ঘন্টা ফেসবুক, টুইটার বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট না করে টিভি, সংবাদপত্র বা বিভিন্ন রকমের দেশ বিদেশের বই থেকে জ্ঞানার্জন করাটা বিশেষ প্রয়োজন, কারণ অর্জিত জ্ঞান বা তত্ত্ব 100% অথেন্টিক হওয়া জরুরি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে অনেক ভুয়ো খবর থাকে যা তোমাকে বোকা বানাতে পারে, সুতরাং অথেন্টিক ইনফরমেশন তোমাকে অন্যদের থেকে আরও স্মার্ট করে তুলবে। স্মার্ট হতে গেলে আরেকটি বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কারণ কথায় আছে আগে দর্শনদারী তারপর গুণ বিচারী। তাই সর্বদা পরিষ্কার পোশাক পরা, প্রয়োজন মতো সাবান তেল ক্রিম ব্যবহার করা, চুল আঁচড়ানো, বিশেষত মুখে দুর্গন্ধ যাতে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা দরকার। তাই দুবেলা খাবার পরে ব্রাশ করার প্রয়োজন, প্রয়োজনে কখনো কখনো মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে। স্মার্ট হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডুকেশন। তোমার মধ্যে এডুকেশন বা শিক্ষা না থাকলে তোমাকে বেশিরভাগ মানুষই সম্মান করবে না। শিক্ষা ছাড়া স্মার্ট হওয়াটা প্রায় অসম্ভব, সুতরাং পড়াশোনাটা জরুরি। পড়াশোনা ঠিক মতো করলে তোমার জীবনের উন্নতির অনেক পথ খুলে যাবে। তুমি শিক্ষাকে কাজে লাগিয়ে একটি স্মার্ট ক্যারিয়ারও তৈরি করতে পারবে। তা যাক, এক দোকানদার অল্প শিক্ষা লাভ করে তার ব্যবসা চালিয়ে নিয়ে যাচ্ছে, অনেক টাকা পয়সা রোজগার করছে, কিন্তু সে কি খুব স্মার্ট হতে পারছে? তুমি যদি ভালো করে পড়াশোনা করে কর্পোরেট জগতের মতো একটি অফিস খুলে বিজনেস শুরু করো, তাহলে টিপটপ অফিসের মতো তোমাকেও টিপটপ থাকতে হবে এবং বেশিরভাগ শিক্ষিত রুচিসম্মত মানুষদেরই তোমার অফিসে যাতায়াত থাকবে, যা তোমাকে আরও স্মার্ট করে তুলবে। স্মার্ট হতে গেলে সর্বশেষ যে বিষয়টি আমি তোমাকে বলবো তা হলো বন্ধুবান্ধব বা অন্যদের সাহায্য করাটাও তোমাকে স্মার্ট হতে সাহায্য করবে। ধরা যাক, তোমার কোনো এক বন্ধু তার পরিবারের কোনো এক অসুস্থ ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাচ্ছে না, কিন্তু তুমি তোমার মোবাইল থেকে পৌরসভা বা অন্য কোনো সংস্থাকে ফোন করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলে, যে নম্বরটা আগে থেকেই তোমার মোবাইলে সেভ করা ছিল। সেক্ষেত্রে তোমার বন্ধুর মধ্যে তোমার প্রতি ভরসা জাগবে, যা তোমাকে আরও স্মার্ট করে তুলবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না।